ফলে আজকে 23শে জুন, গোটা পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করলো। উত্তরবঙ্গে গত 24 ঘন্টাতেও ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে থেকে বৃষ্টি একটু কমবে। কিন্তু উত্তরবঙ্গে আগামী 5 দিনে কিন্তু সমস্ত জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, কিন্তু ইন্টেন্সিটি গত 1 সপ্তাহে যেভাবে ভারী অতি ভারী বৃষ্টি হয়েছে সেটা কমে যাবে। শুধু প্রথম 24 ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পংয়ে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বাকি জায়গায় বাকি দিনগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, ওয়ার্নিং হিসাবে যেটা থাকছে থান্ডারস্টর্ম আর লাইটনিং এর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে যেরকম বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম বৃষ্টি হচ্ছে সেইরকম বৃষ্টি চলবে আগামী 3-4 দিন, সাথে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম। কলকাতা এরকমই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েকটা স্পেলে। তাপমাত্রা পরিবর্তন, তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি আরও ফল করবে, কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ সব জায়গাতেই প্রথম 3 দিনে। 3 দিন পরে আর কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই। তাপমাত্রা কমছে, কিন্তু যেটা আর্দ্রতাজনিত অস্বস্তি, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে যতক্ষণ অব্দি টানা বৃষ্টি হবে। তার কারণ বৃষ্টি এখন যেটা হচ্ছে খুব অল্প সময়ের জন্য এবং অল্প পরিমাণে, ফলে মাঝে ইন বিটুইন সময়ে কিন্তু আবার পরিষ্কার থাকছে আকাশ এবং সোলার রেডিয়েশনও আসছে, ফলে গরম সেইভাবে কমছে না, তার সাথে আর্দ্রতাটা থাকছে, ফলে যে ডিসকমফোর্ট যেটা সেটা কিন্তু থাকবে পার্টিকুলারলি ফার্স্ট হাফ অফ দ্য ডে। সেকেন্ড হাফে কিন্তু অনেকটাই কম থাকবে। বজ্রপাত পড়ার যে বিষয়টি, দামিনী বলে অ্যাপটা যেটা আপনারা চালু করেছেন, ওই বিষয়টা একটু যদি বলে দেন। তো ওটা তো সবাইকেই বলছি আমরা বারবার করে যে থান্ডারস্টর্ম আর লাইটনিং এর ক্ষেত্রে আমাদের যে অ্যাপসটা আছে দামিনী DAMINI, এটাকে ইউজ করতে। এটাতে যেটা হয় রিয়েল টাইম আপনি লাইটনিং আপনার যে লোকেশন যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেখান থেকে 40 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যদি কোথাও কোনো বজ্রপাতের সম্ভাবনা থাকে তাহলে সেটা দামিনী অ্যাপসে দেখা যায়, আর যখন 20 কিলোমিটারের মধ্যে আসবে তখন আপনাকে দেখবেন অ্যালার্ট বা ওয়ার্নিং ইস্যু করা হয়। সতর্কবার্তা মেইন যেটা হচ্ছে দার্জিলিং আর কালিম্পং এ প্রথম 24 ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা, বাকি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত জেলাতেই মূলত বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম এবং লাইটনিং। টেম্পারেচার প্রথম 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি আরো কমবে, 3 দিন পরে কোনো ওয়াটার চেঞ্জ নেই, মানে 3 দিনে যেটুকু নামবে ওইটাই আপাতত থাকবে। আর আজকে সারা পশ্চিমবাংলা বর্ষা কভার করেছে।